দেশের ষাট শতাংশ চামড়া শিল্প কারখানা শ্রমিকদের ন্যূনতম মজুরি দিচ্ছে না বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সকালে ব্রিফিংয়ে গবেষণার এই তথ্য জানিয়ে চামড়া শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নয় হাজার টাকারও বেশি বাড়িয়ে বাইশ হাজার সাতশো টাকা করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি বিসিকের ব্যর্থতার কারণে চামড়া শিল্প নগরীকে পরিবেশ বান্ধব করতে না পারায় রপ্তানি পণ্যের ভালো দাম মিলছে না জানিয়ে ব্যবসায়ী নেতারা বলেন ন্যূনতম মজুরি খুব বেশি বাড়ালে তা বাস্তবায়নযোগ্য হবে না হাসানুল সাউনের রিপোর্ট দেশের চামড়া শিল্পকে এখনও পরিবেশবান্ধব করতে না পারায় এ খাতের রপ্তানি সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না সাভারের চামড়া শিল্প নগরীর সিইটিপিকে পুরোপুরি কার্যকর করা যায়নি তাই মিলছে না এলডব্লিউজি সহ আন্তর্জাতিক সনদগুলো তাই এসব কারখানা থেকে চামড়া ও চামড়াজাত পণ্য কিনতে অনিহা, যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্রেতাদের এ অবস্থায় এ খাতের রপ্তানি আয় প্রতিনিয়ত কমছে এমন বাস্তবতায় ট্যানারি শিল্পের শ্রমিকদের জন্য দুই সালে নির্ধারিত সাড়ে তেরো হাজার টাকা ন্যূনতম মজুরি দিচ্ছে না বেশিরভাগ কারখানা নিজস্ব কার্যালয়ে ট্যানারি শিল্প বিষয়ক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়ে সিপিডি বলছে এ খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি হওয়া উচিত সেরা পণ্যের সেরা অফার আমরা ন্যূনতম মজুরি প্রস্তাব করছি বাইশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা আমরা আশা করি যে এরকম একটি নাম্বারের ভিত্তিতে মালিক পক্ষ শ্রমিক পক্ষ আলোচনায় বসলে অবশ্যই তারা সেখান থেকে একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে পারবে ট্যানারি শ্রমিক ইউনিয়নের নেতারা মজুরি বৃদ্ধির তাগিদ দিলেও ব্যবসায়ীরা বলেন সক্ষমতার চেয়ে অতিরিক্ত কোনো মজুরি চাপিয়ে দিলে তা বাস্তবায়ন করতে পারবেন না উদ্যোক্তারা কষ্ট কারণে শ্রমিক বাদ দেওয়া হয়েছে যারা আছে তাদেরকে মিনিমাম খেয়ে দেয়ে যাতে তারা তার ছেলে মেয়ে নিয়ে ভাবে বাঁচতে পারে সেই হিসাবে কিন্তু মজুরিটা হওয়া দরকার বিসিক যে আমাদেরকে একটা পরিপূর্ণ একটা শিল্প নগরী দিবে সেটা কিন্তু আপনার সেটা বাস্তবায়ন তারা করেনি কমপ্লায়েন্সের ঘাটতিতে আমরা ট্যানেলগুলো আমরা উৎপাদনও কমিয়ে দিয়েছি যদি আমরা প্রফিট না করতে পারি তাহলে আমরা শ্রমিকের আমরা আসলে সেইভাবে আপনার সার্বিকভাবে আপনার যে প্রস্তাবনা দিয়েছে সেটা বাস্তবায়ন করা কোনোভাবে সম্ভব না তবে সব পক্ষের সাথে আলোচনা করে যৌক্তিক ন্যূনতম মজুরি নির্ধারণ হবে বলে জানান ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান আমাদের মালিকপক্ত বলেন যে স্টাডি যেটা করছে ওই যখন ওই ধরনের মজুরি দেওয়া সম্ভব নয় সম্ভব নয় আমরা এটা আলোচনা করে বোর্ডে কর্তুক দেওয়া যায় কর্তুক পারে চামড়া শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে এ খাতে কমপ্লায়েন্স নিশ্চিতের বিকল্প নেই বলেও জানান বক্তারা হাসানুল শাওন এন নিউজ ঢাকা